नमस्कार बंधुरा, राज गार्डेन्से आपनादेरके स्वागत। आजकेर भिडियोर विषय आमार ई बेगुनेर गाछगुलो 8-9 मासेर पुरो। प्रत्येक दिनई आमी नतुन नतुन बेगुन पाच्छि। परशुदिन प्राय 1 কেজি बेगुन तोला हयेछे। आजके आबार आपनादेर सामने बेगुनगुलो तुलछि। মানে বেগুন গাছ করতে গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি, আপনি আপনার ছাদ বাগানে যদি এরকম 3-4টে বেগুনের গাছ করে রাখতে পারেন, তাহলে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাকে কিন্তু বাজার থেকে আর বেগুন কিনতে হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন 1 কেজির বেশি হবে বেগুন আমি আমার বাগান থেকে তুললাম। আপনারা অনেকে কমেন্ট করেন যে বেগুন তেতো হয়ে যাচ্ছে, বেগুন পোকা হয়ে যাচ্ছে বা ফুল ধরলে তা ঝরে পড়ছে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, এই সমস্যাগুলোর কোনোটাই আমার বাগানে নেই। কোন ট্রিক ফলো করলে ছাদ বাগানেও এরকম বেগুন হবে, কি করলে বেগুন গাছে কোনো সমস্যা থাকবে না এবং আপনিও খুব সহজে এরকম বেগুন ফলাতে পারবেন, তাই নিয়ে আজকের ভিডিও। প্রথমেই যেটা বলবো, বেগুন গাছ ভীষণ রোদ পছন্দ করে, তাই এমন জায়গায় গাছ রাখতে হবে যেখানে দিনের বেশিরভাগ সময় রোদ লাগে। রোদের পাশাপাশি বেগুন গাছে জলের অভাব হলেও চলবে না, প্রয়োজনে দিনে 2-3 বার জল দিতে হবে। আর সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হলো, গাছের গোড়ায় দিতে হবে পর্যাপ্ত পুষ্টিকর খাবার। ঠান্ডা পড়তে শুরু করতেই পুরনো গাছগুলো খারাপ হতে শুরু করেছে, কিন্তু ফল দেওয়ার কোনো খামতি নেই। গাছগুলোর চেহারা এবং পাতার গঠন দেখে বুঝতেই পারছেন যে বেশ পুরনো গাছ, 8-9 মাস পুরনো গাছ। প্রতিদিন বেগুন তুলতে হয়। বেগুন যখন 100-150 টাকা কেজি হয়েছিল, তখন আমাকে একদিনও বেগুন বাজার থেকে কিনতে হয়নি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম বেগুন গাছের জঙ্গলে আটকে পড়েছি। গাছগুলো এত বড় হয়ে গেছে, প্রতিদিন ভাবি যে এই গাছগুলোকে এবার তুলে ফেলতে হবে, কিন্তু যখনই বেগুন গাছগুলো কাছে আসি দেখি যে নতুন নতুন ফুল ধরছে, নতুন নতুন পাতা বেরোচ্ছে। ওরা যেন এটা দেখিয়ে বলতে চাইছে যে প্লিজ আমাকে তুলে ফেলো না, তাই এগুলোকে তুলে ফেলতে পারছি না, গাছ বড় হয়ে যাচ্ছে, বেগুন হয়ে চলেছে। এবার বলি সিক্রেট খাবারের কথা। বেগুন গাছে আমি সাধারণত জৈব সারই ব্যবহার করি, তবে দীর্ঘদিন ধরে ফল পেতে গেলে ব্যবহার করতে হবে সামান্য রাসায়নিক সার। আপনাদের দেখানোর জন্য সব সারগুলো এক জায়গায় নিয়েছি। এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 1/2 চা চামচ, নিমখোল 1 মুঠো, দানা অনুখাদ্য 1 চামচ, সর্ষের খোল 1 মুঠো। এটা হচ্ছে কাঁচা ডিমের খোসার গুঁড়ো, এটাও নিতে হবে 1 মুঠো, হাড়ের গুঁড়ো 1 মুঠো এবং পাকা কলার খোসার গুঁড়ো 1 মুঠো। পাকা কলার খোসা শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নিলেই এরকম হয়ে যাবে। এগুলোর সঙ্গে মেশাতে হবে 2 মুঠো ভার্মি কম্পোস্ট। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পরিমাণ মিশ্র সার 10 ইঞ্চি মাপের 2টো টব বা গ্রো ব্যাগে দেওয়া যাবে। বেগুন গাছ খুব খেতে ভালোবাসে, তাই কিছুদিন ছাড়াই ফিডার রুটগুলো মাটির ওপরে চলে আসে। সার দেওয়ার আগে মাটি খোঁচানোর সময় এই রুটগুলো একটু আধটু ছিঁড়ে গেলেও সমস্যা হবে না। এই মিশ্র সার মাসে দিতে হবে 1 বার করে। বারবার সার দেওয়ার জন্য যাতে যথেষ্ট জায়গা থাকে, তাই ফাইনাল পটিংয়ের সময় চেষ্টা করতে হবে বড় মাপের টব বা গ্রো ব্যাগ নিতে। মিশ্র সারের পাশাপাশি মাসে 2 বার দিতে হবে তরল সার, সর্ষের খোল ভেজানো জল এবং ব্যালেন্সড এনপিকে, যেমন 19-19-19 বা 20-20-20। 1 চা চামচ 1 লিটার জলে গুলে গোড়ায় দেওয়ার পাশাপাশি এনপিকে স্প্রেও করা যাবে। এরপর যেটা দিই সেটা হচ্ছে বায়োভিটা এক্স।
আর এই যে অনুখাদ্যটা এটা আমি ব্যবহার করি মাসে একবার, এটা পিজিআর এবং ভিটামিনেরও কাজ করে, তার সঙ্গে জৈব কীটনাশক কাকা দুটোই মাসে একবার, দুটোরই পরিমাণ 2 ml 1 লিটার জলে। আর এটা কি বলুন তো, এটা এনপিকে 10 26 26, এই 8 থেকে 10টি দানা এই একটা গাছের গোড়ায় দিতে হবে মাসে একবার যে কোনো সময়ে, সেটা মিশ্র সার তৈরির সঙ্গে মিশিয়ে দিতে পারেন বা আলাদাভাবে অন্য সময়ে দিতে পারেন। যেসব খাবার দেওয়ার কথা বললাম সেগুলো দিয়ে দেখুন, আপনার বেগুন গাছ ভীষণ ভালো থাকবে, থাকবে না কোনো রোগ পোকা। সমস্যাগুলো কখন হবে, যখন গাছ কম খাবার পাবে, ভেতর থেকে সে পুষ্টি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখনই তাকে বিভিন্ন রোগ পোকা আঁকড়ে ধরবে। তাই বেগুন গাছে সবসময় পর্যাপ্ত খাবারটা আপনাকে দিতে হবে। আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, বেশি বেগুন পেতে গাছটাকে বড় এবং ঝাঁকড়া করে তুলতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে গাছটা প্রায় 1 ফুট উচ্চতার হবে, ফুল আসতে শুরু করেছে, কিন্তু এইরকম উচ্চতা হওয়ার পর যদি আমি এই গাছের ডগাটাকে কেটে দিই তাহলে যেটা হবে, এই যে প্রত্যেকটা পাতার খাঁজ থেকে যে ছোট ছোট ডাল দেখা যাচ্ছে, এই ডালগুলো বেরিয়ে গাছটা ভীষণভাবে ঝাঁকড়া হবে, এবং বেগুন গাছ যত বেশি ঝাঁকড়া হবে তত বেশি ফল হবে। ফলে এই অবস্থায় এই ডগাটাকে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে এই ডালগুলোতে ফুল এসে গিয়েছিল, কিন্তু কোনো রকম দয়া মায়া করলে কিন্তু চলবে না, ভালো গাছ করতে গেলে একটু নিষ্ঠুর হতে হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।